জেলা পরিষদ সমিতি এখনো বাদ আছে, সেগুলো ভোট গণনার পরে হেরেছি 5-7-10 ভোটে আমরা হেরেছি। আমাদের 7টা ক্যান্ডিডেট হেরেছে 5-15 ভোটের মধ্যে 7টা ক্যান্ডিডেট। এই অবস্থা সমিতি এখনো বাদ আছে, সেগুলো ভোট গণনার পরে আমরা বলবো। শানপুকুর জিতে গেছি, ভোগালিয়া 1-2 জিতে গেছি, বেহতা 1-2 জিতে গেছি, বামুনঘাটা জিতে গেছি, সমঞ্চল জিতে গেছি। হ্যাঁ, 9টা তৃণমূল জেলা পরিষদ সমিতি এখনো বাদ আছে, সেগুলো ভোট গণনার পরে আমার বুঝে আমি জিতেছি বলে অন্যান্য বুঝে হেরেছি 5-7-10 ভোটে আমরা হেরেছি। আমাদের 7টা ক্যান্ডিডেট হেরেছে 5-15 ভোটের মধ্যে 7টা ক্যান্ডিডেট। এই অবস্থা জেলা পরিষদ সমিতি এখনো বাদ আছে, সেগুলো ভোট গণনার পরে আমরা বলবো। শানপুকুর জিতে গেছি, ভোগালিয়া 1-2 জিতে গেছি, বেহতা 1-2 জিতে গেছি, বামুনঘাটা জিতে গেছি, সমঞ্চল জিতে গেছি। হ্যাঁ, 9টা তৃণমূল জেলা পরিষদ সমিতি এখনো বাদ আছে, সেগুলো ভোট গণনার পরে আমার বুঝে আমি জিতেছি বলে অন্যান্য বুঝে হেরেছি 5-7-10 ভোটে আমরা হেরেছি। আমাদের 7টা ক্যান্ডিডেট হেরেছে 5-15 ভোটের মধ্যে 7টা ক্যান্ডিডেট। এই অবস্থা জেলা পরিষদ সমিতি এখনো বাদ আছে, সেগুলো ভোট গণনার পরে আমরা বলবো। শানপুকুর জিতে গেছি, ভোগালিয়া 1-2 জিতে গেছি, বেহতা 1-2 জিতে গেছি, বামুনঘাটা জিতে গেছি, সমঞ্চল জিতে গেছি। 9টা তৃণমূল দখলে? হ্যাঁ, 9টা তৃণমূল জেলা পরিষদ সমিতি এখনো বাদ আছে, সেগুলো ভোট গণনার পরে আমার বুঝে আমি জিতেছি বলে অন্যান্য বুঝে হেরেছি 5-7-10 ভোটে আমরা হেরেছি। আমাদের 7টা ক্যান্ডিডেট হেরেছে 5-15 ভোটের মধ্যে 7টা ক্যান্ডিডেট। এই অবস্থা জেলা পরিষদ সমিতি এখনো বাদ আছে, সেগুলো ভোট গণনার পরে আমরা বলবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।